ওয়াও, বিপিএল এ নিজের প্রথম ম্যাচেই ব্যাটিং তাণ্ডব দেখালেন সাউথ আফ্রিকার তারকা খেলোয়াড় দেওয়ান প্রিটোরিয়াস। আজ খুলনার বোলারদের রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে আফ্রিকান এই অলরাউন্ডার। দর্শক, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নামে সাকিবের বরিশাল। ব্যাট করতে নেমে প্রথম থেকেই খুলনার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে যায় সাকিব বাহিনী। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ফরচুন বরিশাল। তবে দলের বিপদের সময় দলের হাল ধরেন ইব্রাহিম জাদরান ও দেওয়ান প্রিটোরিয়াস। খুলনার বোলারদের ওপর একতরফা শাসন করেন প্রিটোরিয়াস। আজকের ম্যাচে প্রিটোরিয়াস 29টি বল খেলে 4টি ছক্কা ও 2টি চারের সাহায্যে 48 রানের মারকুটে ইনিংস খেলেন। তো দর্শক, বিপিএলে নিজের প্রথম ম্যাচেই প্রিটোরিয়াসের এমন দুর্দান্ত ব্যাটিং কেমন লাগলো আপনাদের জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।